কেমন আছো সবাই? আজকের একটি নতুন সকালের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা আর আমি একটু যাচ্ছি মাঠের দিকে। এই যে দেখো, দূরে কোদাল রাখা আছে, ওটাই আনতে যাচ্ছি। আর আশেপাশের পরিবেশটা দেখো, সকাল সকাল বেশ ভালো লাগছে, চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার। তো কোদালটা এখানে গোবর সার রাখা হতো, আর এখন গোবর সার তুলে তুলে জমিতে দেওয়া হচ্ছে, তো সেই কারণে কোদালটা এখানে এনেছিল। আর বাড়ির আশেপাশে গোবর সার ফেলা টেলা অনেক কাজ আছে, তো তার জন্য আমি সকাল সকাল কোদালটা আনতে আসলাম। আর এখন কি করে দেখো, জল পড়ে কচি কচি ঘাস গজিয়েছে। তো যাই হোক, ওই ঘাস গজিয়েছে আর ওখানে কাড়াগুলো বেঁধে দিয়েছে, সকাল সকাল চুচ্ছে। আর এই দেখো, বাড়িতে চলে আসলাম সকাল সকাল, একদম মেঘমুক্ত আকাশ, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। আর বাড়ির সবাই উঠে যে যার কাজকর্মে লেগে পড়েছে। আর আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন আমার সাথে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, ভিডিওর প্রতি মনেই দিতে পারছি না। আর সকাল সকাল দেখো, চারিদিকে পরিষ্কার, বাড়ির কাজকর্ম সব হয়ে গেছে। আর সকাল সকাল এখন ওই বৃষ্টি মেঘলা ওয়েদার বলে থাকে বলে বেশি একটা কাজ থাকে না, তো সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আর এখন নেমে পড়েছি রান্নার কাজে। আর সকাল সকাল আমাদের দাদাভাই শাক তুলে এনেছে, শাক, সজনে শাক। এখন প্রতিদিন একটা দিনও বাদ নেই আমাদের বাড়ির সামনে একটা কোকিল এসে ডাক দেয়, শুনতে বেশ লাগে। তো কোকিলের ডাকটা ঠিক ওই সময়টার দিকেই দেয়। তোমরা একটু আগে শুনলে কোকিলটা ডাকছিল, আর আজকে আমি তোমাদের সাথে সজনে শাকের রেসিপি শেয়ার করছি। তোমরা সবাই জানো, অনেকেই সজনে শাক জানে না, খায় না, মানে আমি জানি, কিন্তু আমাদের দিকে সজনে শাক খাই। আমি সজনে শাকের পকোড়াও বানিয়েছিলাম, বড়াও বানিয়েছিলাম, খেতে খুব টেস্টি লাগে। আর আমি সজনে শাক ভাজা করছি, তো সজনে শাক ভাজা করলে আমি প্রথমে শাকটা ধুয়ে কড়াইতে দিয়ে দিই। কড়াইতে দিয়ে তারপর জলটা টেনে গেলে আমি শাকটা তুলে রাখি না, শাকটা এরকম এক পাশে করে তারপর বেশ কটা কয়েকটা ইয়ে ফোড়ন দিই, কী বলে ওটা, সর্ষে ফোড়ন দিই আর লঙ্কা আর রসুন দিয়ে ভেজে তুলে নিই। তাহলে হয়ে গেল আমার সজনে শাক ভাজা রেডি। এটা কি বলে তো, এটা হলো কুঁদরি পোড়া। কুঁদরিটা পোড়া করে তারপর আমি বেটেছিলাম তেল লঙ্কা ভাজা করে। আর এখন তোমাদের দাদাভাই এটা লবণ দিয়ে মাখছে, শুধুমাত্র এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে সপরিবারে মিলে ভাত খেতে বসে পড়েছি। ভাত তো প্রত্যেক দিনই খাই, আর সবাই আগে পরে হয়, তোমাদের সাথে কোনোদিনও খাওয়া দাওয়া সেভাবে শেয়ার করা হয় না, হয়ে ওঠে না। আর আজকে সপরিবারে একসাথে খেতে বসেছি। আর আজকে তো কিচ্ছু ভিডিও বানাইনি, ভিডিও বানাতে ইচ্ছেই করছে না। আর কালকে আমার সাথে যেটা হয়েছিল তার জন্য খুব খারাপ লাগছিল। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি, আর ভিডিও কমেন্ট সেকশন বন্ধ হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না, খুব খারাপ। তো আজকে মেনুতে এই যে আছে, এখানে আমি মাখছি, এটা হচ্ছে মসুর ডাল মাখা মাখছি, মসুর ডাল সেদ্ধ। আর মসুর ডাল একটু ডাল করেছিলাম, আর করেছি ওই যে শাক ভাজা, আর সাথে আছে বড়া ভাজা, ওটা রাখি বানিয়েছে, আর আছে কুঁদরি পোড়া বাটা, আর আছে আম পাকা আর লেবু। তো এই হলো আজকের মেনু, আর সবাই একসাথে খেতে বসে পড়েছি। আর কি বলবো, বৃষ্টির জন্য না আমাদের এই গ্রামের বাড়ি হলে ঘরদুয়ারের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন পরিচর্যা করেও ঠিক করে রাখতে পারছি না, কি আর করা যাবে। চলো তাহলে এখন খাওয়া দাওয়া সেরে নিই। ওয়েদারটা কিন্তু বেশ ভালো, একদম মানে দুপুর বলে মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে বিকেল কিংবা সকালের ওয়েদার, এরকমটাই মনে হচ্ছে। আর এইদিকে সবার খাওয়া হয়ে গেল, আর আমি এখন বাসন নিয়ে বেরিয়ে পড়েছি। আর ছাগলগুলোকে আর বলো না, যদি বাসন কিংবা কিছু নিয়ে আসি, ওরা ভাবে মানে আমাদের কিছু দিতে আসছে, তো ওদের খাওয়া দাওয়ার তেমন কিছুই ছিল না, তবুও আমি এখানে দিয়ে দিলাম। আর এখন বাসন কোসন সব মেজে পরিষ্কার করে ধুয়ে নেব, তাহলে দুপুরের কাজ সব শেষ, আর দুপুরের সব কাজ সেরে খাওয়া দাওয়া করতে বসেছিলাম।
এখন দুপুর গড়িয়ে বিকেল হতে গেল, আর এখন দুপুর আর বিকেল প্রায় সমান, ওই সবসময় মেঘলা মেঘলা ওয়েদার করে থাকে, কিন্তু মেঘটা মানে বেশ লাগে দেখতে, অনেক সময় মেঘটা ভেসে বেড়ায়। তো যাই হোক, এদিকে দেখো বিকেলের ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। আর উঠোন টুঠোন সব একদম অপরিষ্কার হয়ে আছে, আর আমি এখন বিকেলে কাজকর্ম সারতে নামবো। বিকেলের কাজকর্ম সব সারলাম, এদিকে গাছের পাখি সূর্যি মামা অস্ত যাচ্ছে, আর এখন সন্ধে নেমে আসলো। আমাদের ছোটোখাটো ক্রিয়েটারদের সাথে এই সমস্যাটা হয়েই থাকে, তো ভিডিওটা যেভাবে তোমাদের সামনে তুলে ধরবো বলি হয়েই ওঠে না। এই ধরো সন্ধ্যাবাতি দিয়ে বাড়ির কাজকর্ম অনেক সময় হয়ে ওঠে না। তো যাই হোক, সন্ধ্যাবাতি দিয়ে আসলাম, আর ওদিকে আয়ুষ্মানাকে পড়তে বললাম, তো ঘরে পড়বে না, বাইরে পড়ছে। আর আমি এদিকে বিছানাটা পেতে নিচ্ছি, তো বিছানা পাতাই থাকে, আর সারাদিনের মধ্যে কয়বার যে বিছানা পাতা হয় তার কিছু ঠিক থাকে না। আর এই বিছানার চাদরটার কথা আর বলো না, এত ছোট, তো এদিক থেকে টান দিই ওইদিকে যাই, আর এদিক থেকে টান ওইদিক থেকে টান দিই এইদিকে যাই, শুধু টানা আর টুনি, টানা টুনি করেও ঠিকঠাক করে পাততে পারি না। আর বিছানার চাদরটা দুটো থাকে, সেটা পাততে বেশ ভালো লাগে, এটা অতটা ভালো লাগে না। এ দেখো যাই হোক করে টানা টুনি করে পেতে দিয়েছি। আমাদের ঘরের থেকে বাইরে থাকতে বেশি ভালো লাগে, আয়ুষ্মানা বাইরে পড়লো আর বাইরে ঘুমিয়ে পড়েছিল, আর আমি ওকে এখন বিছানায় এসে দিলাম। তো ও খায়নি আজকে, না খেয়ে ঘুমিয়ে গেছে, ওকে আমি পরে তুলে খাওয়াই যেদিন না খেয়ে ঘুমিয়ে যাই। ভাবছিলাম আজকে একটু চাউমিন বানাবো, এই যে চাউমিন সস হয়ে গেলো, পরের থেকে ভাবছি বানালে বানানোই হচ্ছে না। ওইদিকে আয়ুষ্মানা ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাই খেয়ে নিল, মা রুটি করেছিল, ওখানে রুটি ছিল সবাই একসাথে। তো আর এই যে আমি কি করবো, চাউমিন বানানোর জন্য একটু আলু কেটেছিলাম, চাউমিন বানাবো, তো ভাত আছে, আমি চাউমিন বানাবো, তাদের জন্যই বানাবো বলছিলাম, তাদেরই খাওয়াই ছিল, বানাবো কি হয়েছে জানি না, ঠিকঠাক করে ভিডিওই বানাতে পারছি না, কাজের কাজ হয়ে যাচ্ছে। সন্ধ্যা থেকেও আমার প্রচুর কাজ থাকে, সন্ধ্যাবাতি দিয়েও অনেক কাজ সারলাম, আয়ুষকে পড়ালাম, তার মধ্যে অনেক আগের থেকেই চাউমিন বানাবো বলছিলাম একটু, তো আয়ুষনা ঘুমিয়ে পড়লো সেই জন্য আর বানালাম না, কারণ কি আমার একটু এডিট করতে লেট হলো, ওকে পড়িয়ে টড়িয়ে দিয়েই করলাম, তো তার জন্য লেট হলো, ও ঘুমিয়ে পড়লো, তার জন্য সব রেডি করেছিলাম দিয়েও আর বানালাম না চাউমিন। আর ওই যে এখন আলু ভাজা হচ্ছে, আলু ভাজা হতে দিয়েছি, আর আলু ভাজার গন্ধেই কাশ মানে কাশি হচ্ছে। ওইদিকে আয়ুষ্মানা ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাই তো খেয়ে নিল, আর কী জন্য বানাবো, আর খেতে তো আমি একা, আর আমারও তো খেতে ইচ্ছে করে না। আর ভাগ্নি বাবা এসেছে, তো মা রুটি করেছিল, আর ওইদিকেই সব খাওয়া দাওয়া করলো, ভাগ্নির বাবা বাবা তারপর তোমাদের দাদাভাই সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। আর এই যে আমি শুধু একা খাবো ভাত, আর আলু ভাজা হচ্ছে, আর ভাগ্নি খাবে বললো, আর এই দেখো আয়ুষ্মানা ঘুমিয়ে পড়েছে। তো এখন ভিডিওর প্রতি মনে দিতে পারছি না, শরীরের কথা তো আর বলোই না, আর আমি আর বলতেই চাই না। তো যাই হোক, দেখি আলু ভাজাটা হলো কি না।
দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, একটু আলু ভাজা রেডি হয়ে গেছে, এবার ভাগ্নিকে ডাকি, শুধু খেলেই হলো। এই যে আলু ভাজা, আলু ভাজার সাথে জল দেওয়া ভাত হলে আমার আর কিচ্ছু চাই না, নিয়ে নিয়েছি জল দেওয়া ভাত আর সাথে কাঁচা পেঁয়াজ, জমে যাবে, ভাত খেতে আমি বেশি ভালোবাসি। আর চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, সবাইকে জানাই শুভরাত্রি। চলো টাটা।